हेलो एवरीवन, तुम्हारा सकल के वेलकम टू बांगलार बैकबेंचर यूट्यूब चैने। तो आज के वीडियो आलोचना करब इलेक्ट्रिकल वर्सेस मेकानिकल इंजीनियरिंग। मैं इलेक्ट्रिकल इंजीनियरिंग और मेकानिकल इंजीनियरिंग मध्य मैं ये चारटे टॉपिक लिखे हमें से चारटे टॉपिकर ऊपर आलोचना करब की डिफरेंस आछे। ठीक है, फर्स्ट मैंने गवर्नमेंट जॉब ये टॉपिक आलोचना करब। सेकेंड प्लेसमेंट मैं प्लेसमेंट कैमन है। थर्ड हायर स्टाडीज और फोर्थ सैलरी सैलरी स्ट्रक्चर कैमन है से आलोचना करब। तो वीडियो शेष अब्दि देखते थको, खूब ही हेल्पफुल होते चले वीडियो। तो प्रथम बोलबो जे गवर्नमेंट जॉब, गवर्नमेंट जॉबर क्षेत्र इलेक्ट्रिकल इलेक्ट्रिकल अपॉर्चुनिटी बेसि ना मेकानिकल अपॉर्चुनिटी बेसि? देखो गवर्नमेंट जॉब बेसिकली दो रकम है, एक स्टेट गवर्नमेंट एक भारत सरकार जो गवर्नमेंट। ठीक है, सेंट्रल जेटा सेंट्रल गवर्नमेंट। यार मैं स्टेट गवर्नमेंट गवर्नमेंट जॉबर क्षेत्र किंतु इलेक्ट्रिकल भैलूटा किंतु बेसि अपॉर्चुनिटी बेसि। क्यों बोल जे आमादेर जे स्टेटर जे इलेक्ट्रिक डिपार्टमेंटगुलो आछे, ठीक है, से ही इलेक्ट्रिक डिपार्टमेंटे किन्तु इलेक्ट्रिकल इंजिनियरिंगगुलो इंजिनियरदेर किन्तु नेওয়া হয়। এটা स्टेट गवर्नमेंटर अंडारे থাকবে যে এই इलेक्ट्रिकल इंजिनियरगुलो किन्तु स्टेट गवर्नमेंटर थ्रुते किन्तु তাদেরকে জব দেওয়া হবে। বাট এখানে কিন্তু সেই কম্পেয়ার উইথ इलेक्ट्रिकल इंजिनियरिंग मेकानिकल किन्तु सेई अपॉर्चुनिटीटा किन्तु नेई। स्टेट गवर्नमेंटर क्षेत्र किन्तु ओई मेकानिकल किन्तु अतटा वैकेंसि बेरोय ना स्टेट गवर्नमेंटर क्षेत्र जतटा इलेक्ट्रिकाले बेरोय। बाट एबार देखो मेकानिकल क्षेत्र किन्तु सेंट्रल गवर्नमेंटर जे चाकरीटा सेंट्रल गवर्नमेंटर क्षेत्र किन्तु एकटू बेशी बेरोय। बाट इलेक्ट्रिकल मेकानिकल किन्तु एटाई एकटू डिफारेंस जबर क्षेत्र गवर्नमेंट जॉबर क्षेत्र स्पेशली एटाई होच्छे डिफरेंस। मेकानिकल क्षेत्र देखो तुम्हारे जे रकम सेल आछे तारपर स्को आछे सेंट्रल गवर्नमेंटर क्षेत्र किन्तु मेकानिकल वैकेंसी गुलो बेराय। बाट एखाने इलेक्ट्रिकलेरो वैकेंसी किन्तु बेराय। ठीक आछे, एई होच्छे गवर्नमेंट जॉबर डिफरेंस बोल्लाम। एबार बोलबो प्लेसमेंट। प्लेसमेंट बोलते तुम्हार कलेज कैम्पासिंग केमन है, এবার এটা ডিপেন্ড করছে তোমার কলেজের উপরে এবং তোমার নিজের ট্যালেন্টের উপরে এবং তোমার সোর্সের উপরে। ঠিক আছে, তোমার যদি সোর্স থাকে তাহলে তুমি প্লেসমেন্ট পেতে পারো, যদি তোমার কলেজ ভালো হয় তাহলে তোমার কলেজ থেকে প্লেসমেন্ট দেবে। এটা ডিপেন্ড করছে কলেজের উপরে আর ডিপেন্ড করছে তোমার ট্যালেন্টের উপরে। ঠিক আছে, এবার ট্যালেন্টটা কি মানে আমি আমার ট্যালেন্ট আছে কলেজ কোনো আমার কোনো সোর্সও নেই কিন্তু আমার কলেজে কোনো ক্যাম্পাসিং দিল না, তাহলে কি আমি জবটা কী করে পাবো? দেখো এখন অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক সোশ্যাল মিডিয়া না অনেক অ্যাপস বেরিয়েছে, অ্যাপ বেরিয়েছে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু প্লেসমেন্ট পাওয়া সম্ভব। ঠিক আছে, তো সেই দিকে একটু নজর রাখবে তাহলে কিন্তু তোমরা প্লেসমেন্ট পেয়ে যাবে। এটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সব কিছুর ডিপেন্ড, এটা ডিপেন্ড করছে দুটো ট্রেডের ক্ষেত্রে কিন্তু সমান সমান ডিপেন্ড করছে প্লেসমেন্টটা। ঠিক আছে, এবার হচ্ছে বলবো হায়ার স্টাডি। হায়ার স্টাডি করতে গেলে মানে হায়ার স্টাডিটা দেখো ডিপেন্ড করছে যে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে, তারপরে তুমি বিটেক করলে, তারপরে এমটেক করলে, বা বিটেক করার পরে তুমি গেটের জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, গেট এক্সাম দিলে দেখ এটা তুমি মেকানিক্যালের ক্ষেত্রেও সুবিধা, ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও কিন্তু সেম সুবিধা। বাট ইলেকট্রিক্যালে কিন্তু যে মানে একটু বেশি সুবিধা পাওয়া যায় এটা বলবো না, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সেম সুবিধা পাওয়া যায়। বাট তোমার এটা ডিপেন্ড করবে তোমার ট্যালেন্টের উপরে। ঠিক আছে, তো হায়ার এডুকেশন আমি বলবো যে ডিপ্লোমা করার পরে অবশ্যই তুমি চেষ্টা করবে বিটেক করার, এবং সরকারি কলেজ থেকে যদি পড়া তাহলে তো খুবই ভালো হয়। এবং বিটেক করতে করতে গেটের কিন্তু প্রিপারেশন অবশ্যই নেবে। গেট তুমি যদি একবার ক্র্যাক করতে পারো না, তাহলে তুমি গেটের ক্র্যাক করা দিয়ে তুমি অনেক কোম্পানির জবও তুমি পেতে পারো। ঠিক আছে, অনেক ভালো ভালো হায়ার মানে ভালো ভালো কোম্পানিতে তুমি জব পেতে পারো গেটে যদি তুমি একবার ভালো র্যাঙ্ক করো। ঠিক আছে, এবং হায়ার স্টাডিও করতে পারো। তো এটা গেল হায়ার স্টাডি পয়েন্টে। এবার বলবো স্যালারি। ঠিক আছে, স্যালারিটা এইবার গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমার এটা ডিপেন্ড করছে স্টেট গভর্নমেন্টের ওপরে এবং
সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে। এবারে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে মিনিমাম 30,000 থেকে শুরু হয়, 30, 40, 50, 60, এটা ডিপেন্ড করছে তোমার পোস্টের ওপরে, তুমি কোন পোস্টে জবটা পেয়েছো। বাট মিনিমাম একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের 30,000 টাকা থেকে শুরু হয় এটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, ঠিক আছে। আর প্রাইভেট জবের ক্ষেত্রে, প্রাইভেট জবের ক্ষেত্রে কিন্তু স্যালারি কোনো বাধা ধরা নেই, ঠিক আছে। এটা তুমিও জানবে না আমিও জানি না যে কত স্যালারি হতে পারে এটা প্রাইভেট ইঞ্জিনিয়ারের। তো স্যালারি প্রথম সময়, প্রথম যে প্রাইভেট কোম্পানিতে স্যালারিটা যেটা তুমি পাও, ঠিক আছে, যেটা তুমি পাবে সেটা কিন্তু কখনোই ডিজার্ভ করো না যে এটা আমার ফিউচার এটাই চলবে। স্যালারি প্রথম প্রথম স্টার্টিংয়ে একটু কমই থাকে, ঠিক আছে। তারপরে তারপর ধরো তুমি 15,000 টাকায় স্টার্টিং শুরু করলে, এবার তুমি জব করতে করতে তোমাকে ভাবতে হবে তোমার ডিপার্টমেন্টে যারা 80,000, 90,000, 1,00,000 টাকা জব করছে তোমার ডিপার্টমেন্টেই করবে, তো তোমাকে কাজ করতে হবে এবং ভাবতে হবে যে এরা 1,00,000 টাকা স্যালারি পাচ্ছে, তো এদের মধ্যে কী আছে যেটা আমার মধ্যে নেই, এরকম মেন্টালিটি থাকতে হবে। তুমি যদি বলো আমি যাব কাজ করব চলে আসব, কাজ করব চলে আসব, এরকম মেন্টালিটি থাকলে হবে না। তোমাকে শিখতে হবে, সবসময় শিখতে হবে এবং মানে ইন্টারভিউ দিতে হবে। তোমার যখন 1 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল তখন তুমি অন্য কোম্পানিতে ট্রাই করো, মানে কোম্পানি চেঞ্জ করার ট্রাই করো। এবার কোম্পানি চেঞ্জ করলে যে তোমার কতটা হাইক পাবে তুমি তুমি নিজেও জানো না। তুমি তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার ট্যালেন্টের ওপরে, তুমি কেমন কাজ জানো সেটার ওপরে। তুমি যদি, এগুলো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে তুমি যখন কোম্পানি চেঞ্জ করবে তখন তুমি তুমি শুধু বলবে যে আমি 50% হাইক চাই, আমি 80% হাইক চাই, এটা ওরা চাইবে। এবার ওরা, ওদের যদি দেওয়ার ক্যাপাবিলিটি থাকে যে আমি 80% হাইক দিতে পারবো, তাহলে তোমাকে 80% হাইক দিয়ে ওরা হায়ার করে নেবে। আর যদি না পারে ওরা দিতে, তোমার ট্যালেন্ট যদি থাকে, তাহলে ওরা বলবে যে স্যালারিটা কি একটু নেগোসিয়েবল, মানে এটা কি কম করা যায়, এরকম বলবে। কারণ ওরা বলবে আমাদের বাজেটটা অত না, যদি একটু কম করা যায় তাহলে হায়ার করে নেবো, এরকম পজিশন হয়। তো বাট তোমাকে তুমি যখন কোম্পানির কাজ শুরু করবে তোমাকে কিন্তু একটু মন দিয়ে কাজ করতে হবে। যেমন গভর্নমেন্ট জবে কি, একবার গভর্নমেন্ট জব পেয়ে গেলে মানে অতটা নিজেকে ডেভেলপ না করলেও চলবে, ঠিক আছে। কিন্তু মানে গভর্নমেন্ট জব পাওয়ার আগে যে চেষ্টাটা মানে সেইটা খুব কঠিন হয়, কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রে কিন্তু অতটা কঠিন হয় না যতটা গভর্নমেন্ট জব পেতে গেলে কষ্ট করতে হয়। বাট প্রাইভেট জব পাওয়ার পরে স্যালারি ইনক্রিমেন্ট করতে গেলে, স্যালারি বাড়াতে গেলে অনেকটা খাটতে হয়, অনেকটা নলেজ গেইন করতে হয়, তারপরে স্যালারিটা বাড়ে। নিজের বসকে সন্তুষ্ট করতে হয়, নিজের বসকে কাজ দেখাতে হয় যে আমি এত কাজ করতে পারি, তাহলে তোমার স্যালারি অটোমেটিক হাই হাই করে বাড়বে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে, যদি কোথাও ডাউট থাকে, কোথাও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে, আর একটা লাইক করতে করে দিতে কিন্তু ভুলবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।